গত পর্বে আপনারা হয়তো দেখেছেন সকাল 7টার সময় চট্টগ্রাম থেকে ঈদ স্পেশাল ট্রেনে করে পাহাড়ি আঁকাবাঁকা রেল লাইনের সৌন্দর্য উপভোগ করতে করতে বেলা 11:30টার দিকে পৌঁছে যায় সাগরকন্যাখ্যাত কক্সবাজারে। আর ঠিক এখান থেকে শেষ করা হয়েছিল গত পর্ব। আবার ঠিক এখান থেকেই শুরু করছি আজকের পর্ব, যেখানে থাকবে সমুদ্র দর্শন ও ঢাকায় ফেরার গল্প, যে গল্পে থাকবে একই সাথে মনোরম ও আনন্দদায়ক বাস ভ্রমণ, সাথে থাকবে ওভারনাইট ট্রেন জার্নি, তাও আবার বেগানা কিছু মানুষের সাথে কেবিনে রাত্রি যাপন। আর এসব গল্প নিয়েই আমাদের আজকের ট্রিপ কক্সবাজার থেকে বাসে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ট্রেনে কেবিনে ওভারনাইট জার্নি করে ঢাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের সামনে। আমি মাত্র চট্টগ্রাম থেকে এলাম এই কক্সবাজার রেলওয়ে স্টেশনে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে ঈদ স্পেশাল, যার সিরিয়াল নম্বর 9, চট্টগ্রাম থেকে সকাল 7টার সময় রওনা দিয়ে কক্সবাজার এসে পৌঁছালাম 11টার দিকে। তো এখন আবার আমি ঢাকায় ফিরে যাব। তার আগে একটি বিষয়, একটু সমুদ্র দর্শন না করলে কেমন হয়? কক্সবাজার আসছি, একটু সমুদ্র দর্শন তো অবশ্যই প্রয়োজন, আর তারও আগে একটু খাওয়া দাওয়া। তো চলুন এখন যাই আমরা একটু সমুদ্র দর্শন করতে আর খাওয়া দাওয়া করতে। এটা যাবো আমরা কলাতলিতে। আচ্ছা, ঢাকাতে যাওয়ার ক্ষেত্রে একটা কথা বলি, আমি কক্সবাজার থেকে সরাসরি ঢাকায় যেতে পারবো না, কারণ আমার আজকে চট্টগ্রাম থেকে আমার একটি ট্রেনে টিকিট কাটা আছে, যেটা হচ্ছে তুলনা। তো সেটা রাত 11:30টার সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। তো তার আগে আমার কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছাতে হবে। তো এখন বাজে 11:30। কক্সবাজার থেকে চট্টগ্রাম যেতে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার বেশি সময় লাগার কথা না। তো সেজন্য দেখি কক্সবাজার থেকে কোনো বাসে বা অন্য কোনো ব্যবস্থায় চট্টগ্রাম পৌঁছাতে পারি কিনা। তো যা হোক, এখন একটু সমুদ্র দর্শন করি। আর এই যে অটোওয়ালা মারামারি লাগাইছে, এখানে 2 অটোওয়ালা, শান্তি নেই এই সমস্ত অটোওয়ালা সিএনজি আলাদার জন্য। আর এই যে স্টেশন থেকে বের হয়ে প্রচুর অটো, এখানে অটো শেষ নেই, প্রচুর অটো আছে এখানে, অটো দিয়ে মোটামুটি কলাতলি যাওয়া যাবে। আচ্ছা, একটা বিষয় বলি, এই কক্সবাজার রেল স্টেশন থেকে কলাতলি প্রায় 4 কিলোমিটারের মতো দূর, সুতরাং এখান থেকে লোকাল গেলে 20 টাকার মতো নিতে পারে, আর রিজার্ভ গেলে হয়তো 100 বা 150 টাকার মতো। তো যেহেতু আমি একা, তো লোকালই যাব, দেখি কত নেয় আর কি। তো আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যাই হোক, অবশেষে একটা অটো পাওয়া গেল। এই যে অটো মামা, অটো খুব সুন্দর করে সাজায় রাখছে। এই হচ্ছে ডলফিন মোড় বা শার্ক মোড়, আর এই দিকটা হচ্ছে কলাতলি বিচ, এইটাই হচ্ছে ডলফিন। আর এখানে দুনিয়ার বাসের কাউন্টার, সবাই জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন, এখানে বাসের কাউন্টার আছে। এই যে চলুন, এখন হালকা পাতলা কিছু খাওয়া যাক, খেয়ে নিয়ে তারপর সমুদ্র দর্শনে যাই। এটা বৈশাখী রেস্টুরেন্ট, দেখি এদের এখানে খাওয়া দাওয়া আছে। রেস্টুরেন্টটি যথেষ্ট পরিমাণ সাজানো গোছানো এবং এখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো। এই রেস্টুরেন্টের প্রত্যেকটি খাবারের স্বাদই ছিল চমৎকার, তবে দামের দিক থেকে বিবেচনা করলে দাম আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। যদিও এখন প্রত্যেকটি দ্রব্যের দামই অনেক বেশি, সুতরাং কি আর করা, আপনারা চাইলে দুপুরের লাঞ্চ সারতে পারেন এই হোটেলে। এটি হচ্ছে কলাতলি বিচ মার্কেট। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের বার্মিস প্রোডাক্ট এবং শুটকি ও অন্যান্য দ্রব্যাদি কিনতে পারেন।
এটি হচ্ছে মূল কলাতলি সমুদ্র সৈকত। তবে আজকে সমুদ্র অত্যন্ত উত্তাল, চারিদিকে বিভিন্ন ধরনের ছোট বড় বেশ বালুঝড় দেখা যাচ্ছে। এই উত্তাল সমুদ্রের মাঝেও টুরিস্টরা নেমে পড়েছে অবগাহনে, তাদেরকে কোনোভাবেই সমুদ্রে নামা থেকে বিরত করা যাচ্ছে না। সমুদ্রে নামার আগে আপনার ব্যাগ ও অন্যান্য মূল্যবান জিনিস এই লকারে রেখে যেতে পারেন। সমুদ্রে প্রচণ্ড বাতাস, প্রচণ্ড ঢেউ, এখানে যেমন বাতাস তেমন ঢেউ, বালুর উপর দিয়ে একটা ছোটখাটো বালুঝড় বয়ে যাচ্ছে সবসময়, অনেক দূরে দূরে দেখা যাচ্ছে বালুঝড়ের মতো, আর প্রচুর বালু উঠতেছে এখানে, প্রচুর বালু। তো চলুন সমুদ্র দর্শন শেষ আর আমরা চট্টগ্রাম যাওয়ার ব্যবস্থা করি, দেখি কীভাবে যাওয়া যায়। চলুন, আচ্ছা, কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে আমরা বেছে নিলাম কক্সবাজার এবং চট্টগ্রাম রুটের স্বনামধন্য বাস অপারেটর মার্সা ট্রান্সপোর্টকে। শ্রীরাম যাবে কোনটা? শ্রীরাম যাবে কোনটা? ওইখান থেকে? হ্যাঁ। টিকিট কোন যাবে? টিকিট এখান থেকে না? চট্টগ্রামের টিকিট কত করে? 380। বেশি হইল না নাকি? কম তাই নাকি? কক্সবাজার থেকে চট্টগ্রামে কলাতলি থেকে বাস যায় না, যায় সবাই কক্সবাজার টার্মিনাল থেকে। আর আমি যাচ্ছি মার্সা পরিবহনে। শুনেছি এই চট্টগ্রাম কক্সবাজার বা কক্সবাজার চট্টগ্রাম লাইনে মার্সার সেই দাপট, তো সেই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য মার্সাতে টিকিট কাটলাম, দেখি কেমন সার্ভিস দেয় বা কেমন অভিজ্ঞতা হয়। যে সামনে একটা দাঁড়িয়ে আছে, এইটা যাবে কিনা জানি না, ওই যে একটা যাচ্ছে ওইটার পরেরটাই নেবো, যা হোক অপেক্ষা করি দেখি কোন গাড়িটা দেয়। আর এখানে একটা পুরবি ভাই, এই গাড়িটা কোথায় যাবে? চট্টগ্রাম যাচ্ছে? চট্টগ্রাম চট্টগ্রাম হয়ে যায় তাই তো? এসির ভাড়া কত চট্টগ্রাম পর্যন্ত? এসির ভাড়া কত চট্টগ্রাম পর্যন্ত? আর নন এসির 320। এটা তো কয় সিটের গাড়ি? নর্মালগুলা এরা 380 নিল কেন? 60 টাকা বেশি নিছে আপনাদের এই কাউন্টার? আচ্ছা, ভাড়ার ব্যাপারে একটা কথা বলি, মার্সাতে কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ভাড়া 380 টাকা, আগে নাকি 420 টাকা ছিল, মনে হয় ট্রেন চলাচল করার কারণে 40 টাকা কমায় দিছে। আর পাশে আছে পুরবি, এই যে এই হচ্ছে পুরবির কাউন্টার। আর একটা এসি গাড়ি, এদের নন এসি গাড়িও আছে 36 সিটের, মার্সা 36 সিটের। তবে পুরবির ভাড়া নাকি 320 টাকা, মানে মার্সা থেকে পুরবির 60 টাকা কম, মার্সা 60 টাকা বেশি নিচ্ছে, এটা একটা খুব দুঃখজনক। আচ্ছা দেখা যাক, তারপরও তো টিকিট কেটে ফেলছি, এখন কী করার যায়। চলুন এখন আমরা আমাদের আজকের বাহন মার্সা ট্রান্সপোর্টকে একটু ঘুরে ঘুরে দেখি। এই হচ্ছে ভিতরের ইন্টেরিয়র মার্সা, পিছনে চারটা সিট আর এই দুইটা সিট, এখানে কোনো লেগ রেস্ট নেই, ফুট রেস্ট আছে, এই অবস্থা আর কি। আর এদিক থেকে যদি দেখি আমরা বোতল হোল্ডার, এই আর উপরে ফ্যান আছে, 36 সিটের গাড়ি। আমাদের বাসটি দুপুর 2:20 ছাড়ার কথা থাকলেও হেলপার সংকটের কারণে যথাসময়ে ছাড়তে একটু বিলম্ব হচ্ছে। অবশেষে হেলপার একটি পাওয়া গেল, সে গোসল করছিল, সেখান থেকে তাকে আনা হলো। গোসল অবস্থায় আমাদের গাড়িতে এসে উঠল এবং পুরা সময়টা জুড়ে সে তার কাপড় চোপড় আমাদের সামনেই পরিবর্তন করল, যা আমরা চেয়ে চেয়ে দেখলাম। আহ, হেলপারের অবস্থা বন্ধ হইল। রেলওয়ে স্টেশন এদিকে
এখন আমরা পার করছি লামা রেল ওভারপাস। প্রায় 20 মিনিট যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম লামা বাস স্ট্যান্ডে। লামা থেকে যাত্রী নিয়ে আবারও আমাদের মার্শা পরিবহন ছুটে চলল চট্টগ্রামের দিকে। এটাকে প্রথমে দেখে ভাবছিলাম সাইদাবাদ গাজীপুর লাইনে চলাচলকারী গরিবের বন্ধু বলাকা পরিবহন। আসলে এটি হচ্ছে এই এলাকার বলাকা পরিবহন। গরিবের বন্ধু সব জায়গায়ই থাকে। গরিবের বন্ধুর টান ছিল 100-100, তাকে ওভারটেক করতে আমাদের যথেষ্ট বেগ পোহাতে হয়েছিল। ফাইনালি তাকে ওভারটেক করলাম বহুত কাঠখড় পুড়িয়ে। এবার সামনে পেলাম মার্শার চির প্রতিদ্বন্দ্বী পুরবীকে। না, খেলা জমল না। পুরবী নম্রভদ্রভাবে মার্শাকে পাশ কাটাতে সাহায্য করল। এবার হানিফের পালা, যাকেও আমরা অনেক সহজেই পার করে ফেললাম। এই চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সড়কটি বাংলাদেশ ন্যাশনাল হাইওয়ে 1 তারই অংশ। তবে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়কটি ডাবল লাইন, কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই সড়কটি সিঙ্গেল লাইন। আমরা আশা করব খুব দ্রুতই চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই সড়কটি, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়কটি যেমন ডাবল লাইন, ঠিক তেমনই ডাবল লাইনই হবে। আসুন এবার আমরা মার্শার স্পিড চেক করে আসি। এবার মার্শার স্পিড আমরা 87-এর মতো পেয়েছিলাম, তবে স্পিড আরও বেশি আশা করেছিলাম। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার থেকে কক্সবাজারই একটি উপজেলা দুলহাজারা। বাংলাদেশের সবথেকে বড় সাফারি পার্ক মূলত এই দুলহাজারা উপজেলাতেই অবস্থিত। এই কক্সবাজার এবং চট্টগ্রাম রুটের সবথেকে সুন্দরতম জায়গা আমরা এখন পার করছি। চারিদিকটা শুধু সবুজ আর সবুজে ভরা, দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। অবশেষে আমরা আরো একটি হানিফকে ওভারটেক করি। হাতের বাম পাশে চট্টগ্রাম কক্সবাজার রেড লাইনকে সাক্ষী রেখে আমরা ছুটে চলছি চট্টগ্রামের দিকে, আর সেই সুন্দরতম রাস্তাটি আমরা অতিক্রম করছি এখনই। চকরিয়ার কাছাকাছি এসে আমরা আরও একটি পুরবীকে ধরে ফেললাম, যেটি আমাদের থেকে 20 মিনিট আগে রওনা দিয়েছিল কক্সবাজার থেকে। বেলা 3:30 দিকে আমরা পৌঁছে গেলাম কক্সবাজারের আরও একটি উপজেলা চকরিয়াতে। আর এই চকরিয়াকে কিন্তু বলা হয় এসালাম পরিবহনের রাজধানী। মোটামুটি এখান থেকে যে কয়টা খালি ছিল সব ভরাট হয়ে গেছে, অনেক লোকজন উঠল চকরিয়া থেকে। চলুন, চকরিয়া পার হওয়ার কিছু পর থেকে শুরু হয়ে গেল টিকিট ছাড়া আজাইরা লোক ওঠানোর, যেটা আমি সত্যি খুবই অপছন্দ করি। সেই সাথে আমার চোখে মার্শা পরিবহনের সার্ভিস 30% অর্থাৎ 30% কমে গেল।
আর এখন আমরা পার করছি মাথা মুহুরী নদী। সামনে যায় শ্যামলি, এবার তার পালা। হানিপুরবি ডাউন হলে শ্যামলি আর বাদ থাকে কিসে? এবার এস আলম, সামনে কিন্তু হানিফ, খেলা এবার জমবে। দেখা যাক এস আলমকে আমরা ফেল করাতে পারি কি না। সামনে তো হানিফ আছেই, এখন কি হয় সেটাই দেখার বিষয়। এস আলমকে ধরা যে সহজ হবে না সেটা বুঝাই যাচ্ছে, এখন সে হানিফকে ওটি দিল। অবশেষে আমরাও ওটি দিলাম হানিফকে, তবে এস আলম কই, তার তো কোনো দেখাই নেই। অবশেষে এস আলমের দেখা পেলাম, সে আমাদের দেখেই তীব্র গতিতে ছুটে চলল সামনের দিকে, আমরাও ধাওয়া করতে থাকলাম এস আলমকে। শেষমেশ দেখতে থাকুন কি হয়। যখন আমরা এস আলমকে ধাওয়া করছি ঠিক সেই মুহূর্তে গাড়ির ভিতরের অবস্থা অনেকটা এরকম ধরনের। এস আলমকে সামনে রেখেই বিকাল 4:44 আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম জেলার সাতকানিয়াতে। ঢাকা থেকে বান্দরবন যাওয়ার জন্য হাতের ডান দিকে যে রোডটি দেখছেন এটি ব্যবহার করা হয়। বহু তাওরাসের পর অবশেষে এস আলমও ধরা খেল মার্সার কাছে। তাহলে এ রুটের কোনো গাড়ি আর মনে হয় বাদ থাকলো না, সবগুলোকেই ওটি মারা হয়ে গেল। পথিমধ্যে দেখা হয়ে গেল আরও আর এক শ্যামলির সঙ্গে।
তার সাথে চলছে আমাদের কিছুক্ষণের জন্য লুকোচুরি খেলা। হাতের বাম পাশের লরিটার দিকে খেয়াল করুন, এটি দেখে মনে পড়ে গেল হলিউডের বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ পরিচালিত 1971 সালে মুক্তিপ্রাপ্ত হলিউড সিনেমা ডুয়েলের কথা। এখন বাজে 5:06, প্রায় 2.5 ঘন্টা ধরে চললাম, চন্দ নাই। আর এই সেই এসালামের গাড়ি, যাই হোক এখানে নামাজের বিরতি দিল, চা খাচ্ছি। গাড়ি মোটামুটি ভালোই টানছে, কিন্তু রাস্তা থেকে দুইটা লোক উঠাইছে এক্সট্রা, তাছাড়া আর সব ঠিক আছে, কোনো গাড়িরই আগে যাইতে দেয়নি, যেটারে সামনে পাইছে তার আগে উঠে গেছে। ভালো, খুবই ভালো মার্শা আমি বলবো। আমাদের পরে আবার যাত্রা শুরু। সন্ধ্যা 6:17 নাগাদ আমরা পৌঁছে গেলাম চট্টগ্রামের শাহ আমানত সেতুতে, যেটি কর্ণফুলী নদীর উপর অবস্থিত। আচ্ছা, এখন বাজে 6:35, আর আমাদেরকে নামিয়ে দেওয়া হলো এই চট্টগ্রাম শহরের মুরাদপুর নামক একটা জায়গায়। তাহলে আমাদের ওভারঅল সময় লাগলো 4:10 মতো। এখানে কিন্তু এই গাড়ির কোনো কাউন্টার নেই, আর এখন তো বৃষ্টি হচ্ছে। এই যে একটা বন্ধ দোকান, এর পাশে এই যে সেখানে দাঁড়িয়ে আছে, এর বৃষ্টি হচ্ছে। যা হোক, এই ব্যাপারটা আমার ভালো লাগলো না, একটু কাউন্টার আছে যেখানে সেখানে নামানো উচিত ছিল এদের। এখানে গাড়ি ঘুরে আবার চলে গেল, এখান থেকে ঘুরে এদিক দিয়ে ওই দিকে যেন কোথায় চলে গেল, তো বিষয়টা আমার খুব একটা ভালো লাগলো না। তো যা হোক, আর কী করার, নামাই দিয়ে গেছে। এখন আমাদের ট্রেন তো রাত 11:30, এখনও প্রায় 5 ঘন্টা সময়। তো দেখি এই 5 ঘন্টা সময় কিছু করা যায় নাকি, ট্রেনের জন্য অপেক্ষা করি, কিছু একটা দেখি করা যায় কি না। যাই হোক, এই বৃষ্টি ভেজা রাতে আর কোথাও তেমন যাওয়া হয়নি, সরাসরি চলে এসেছিলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে, আর 3 ঘন্টার জন্য বিশ্রাম নিয়েছিলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের 2তলায় প্রথম শ্রেণীর বিশ্রামাগারে। এই বিশ্রামাগারটি খুব সুন্দর ডেকোরেশন করা এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আরামসে 2-3 ঘন্টা আপনি বিশ্রাম নিতেই পারবেন। তাছাড়া মায়েদের জন্য, সন্তানদের দুগ্ধ পান করার জন্য ছিল বিশেষ জায়গা। আর হ্যাঁ, এখানে ওয়াশরুমেরও চমৎকার ব্যবস্থা আছে, মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা আছে। তাছাড়া উজু করার জন্য বিশেষ স্থান রয়েছে, আর ওয়াশরুমগুলো ছিল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। তাই সব মিলিয়ে বলবো, আপনারা যদি 2-3 ঘন্টার জন্য বিশ্রাম নিতে চান, তাহলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের 2তলায় যে বিশ্রামাগারটি আছে এখানে নিতে পারেন। আর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের নিচতলায় যে ক্যান্টিনটি রয়েছে, সেখানে পেয়ে যাবেন ন্যায্য মূল্যের বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম। তো সে যাই হোক, আমার ট্রেন রাত 11:30 সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আমি আজকে যাব ঢাকা পর্যন্ত। আর আজকে আমার সফর সঙ্গী তুন্না এক্সপ্রেস, যার কোড নাম্বার 741 এবং 742।
যেটি এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে রাত 11:30 সময় এবং ঢাকাতে যেয়ে তার পৌঁছানোর কথা 5:15। ওভারঅল তার সময় লাগবে 5:45। আর এই 5:45 সে কভার করবে 320 কিলোমিটার পথ। তো এই 320 কিলোমিটার পথ অতিক্রমকালে সে যাত্রা বিরতি দিবে 7 জায়গায়, যদিও এখন রাতের বেলায় কোনো কিছু হয়তো দেখানো সম্ভব হবে না। তো তারপরেও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব যদি সুযোগ হয়, আর তা না হলে তো নাই। তবে আমি চেষ্টা করব এই 7 জায়গায় যে যাত্রা বিরতি দিবে তার প্রত্যেকটার সময়, অর্থাৎ কখন যে কখন কোথায় পৌঁছায়, সেটির বিষয়টি আমি ইনলাইনে দিয়ে দিব। আচ্ছা, এই তুন্না এক্সপ্রেস কিন্তু শুধুমাত্র রাতে চলে। রাতে যেমন এই চট্টগ্রাম থেকে একটি তুন্না ঢাকাতে যাবে, ঠিক তেমনি ঢাকা থেকেও রাতের বেলায় প্রায় 11:30 দিকেই ঢাকা থেকে আরেকটি তুন্না আসতেছে চট্টগ্রামের দিকে। তো তুন্না মূলত চলে রাতে এবং সে র্যাক শেয়ার করে মহানগর এবং মহানগর গোধূলির সঙ্গে। আর ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি, দিলে ট্রেনটা দেখাবো। এই তুন্নাতে নতুন যে কোরিয়ান কোচগুলো দেওয়া হয়েছে সেগুলো কেমন সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আর এই তুন্না এক্সপ্রেস যে 7 জায়গায় যাত্রা বিরতি দেয় সেগুলো আমরা বলছি। সেগুলো হচ্ছে, চট্টগ্রাম থেকে তো আমরা যাচ্ছি, এরপর ফেনী, লাকসাম, কুমিল্লা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব বাজার বিমানবন্দর এবং সর্বশেষ তার গন্তব্য ঢাকাতে। আর এই ট্রেনের ভাড়া বা অন্যান্য বিষয়গুলি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কারণ ভাড়া কিন্তু বিভিন্ন সময় পরিবর্তন হয়। এই কিছুদিন আগেই ট্রেনের নতুন ভাড়া কার্যকর হয়েছে, সুতরাং আগে যে ভিডিও করছি সেগুলোর ভাড়া কিন্তু এখন আর মিলবে না। ওই ভাড়াগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, আমি চেষ্টা করব ওগুলো চেঞ্জ করে বর্তমান যে ভাড়া আছে এইগুলো করে দিতে। তারপরে একটু ডেসক্রিপশনে চেক করে নেবেন যে ভাড়া আসলে কত চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত। এটি হচ্ছে তুন্না এক্সপ্রেস ট্রেন বা কোরিয়ান কোচের শোভন চেয়ার। আর এটি হচ্ছে তুন্না এক্সপ্রেস ট্রেনের বা কোরিয়ান কোচের এসি কোচ বা স্নিগ্ধা। তুন্নার নতুন যে কোরিয়ান কেবিন সেটি হচ্ছে এরকম। ওয়াও, অনেক সুন্দর। এই যে বেডিং দেওয়া হয়ে গেছে এখানে, এখানে একটা টি টেবিল, আর এই দুইটা ফ্যান আছে। এখানে একজন ঘুমাবে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, আর এই যে এটা দিয়ে উঠবে। খুবই চমৎকার। এখানে একটা হ্যান্ডেল আছে, এখানে একটা হ্যান্ডেল, পানি রাখার জন্য জায়গা, সুইচ আছে, খুবই চমৎকার। নিচে ওই যে সুইচ আছে এখানে একটা, এখানে একটা সুইচ আছে। সিঙ্গেল কেবিন, সিঙ্গেল। এখানে হচ্ছে টি টেবিল, এখানে একটা ডাস্ট আছে, ডাস্টবিন, এখানে একজন নিচে ঘুমায় যাবে আর উপরে একজন। খুবই চমৎকার এগুলো। আর এই হচ্ছে হ্যান্ডেল ধরার জন্য একটা হ্যান্ডেল আছে, পানি রাখার জন্য নেট, উপরে আছে একটা ব্যাগ রাখার জন্য বা ল্যাগেজ রাখার জন্য জায়গা, ফ্যান, আর উপরে সুইচ, আর এই যে নিচে সুইচ। এখানে হ্যাঙ্গার আছে একটা, এখানে হ্যাঙ্গার, আর এখানে এই যে বড় করে একটা মিরর। এটা হচ্ছে এসি কেবিন। এখন এটা হচ্ছে নন এসি কেবিন, একই এসি আর নন এসি কেবিন একই, শুধু পার্থক্য এসি আছে, এটাতে এসি নেই। হ্যান্ডেল আছে, একটা হ্যান্ডেল, পানি দেয়, উপরে ফ্যান আছে, এটার দিকে দুইটা, এদিকে দুইটা, বোতল রাখার জন্য একটা নেট আছে, হ্যান্ডেল আছে, আর এইটা দিয়ে উপরে ওঠার জন্য। আর এখানে একজন থাকবে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, মাঝখানে একটা টি টেবিল, আর এই যে একটা ডাস্টবিন। এই হচ্ছে অবস্থা। এখানে সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ড, সুইচ বোর্ড, এগুলো কিন্তু খুবই সুন্দর। এগুলো বেশ হেলমেট কাপড় মতন মনে হচ্ছে, এগুলো খুবই আরামদায়ক। এগুলো আর উদ্দেশ্যে
নতুন বায়ো টয়লেটটা আমরা একটু দেখে নিই। তোমার বায়ো টয়লেট ঢুকে এখানে একটা বেসিন, বড় মিরর, আর এই হচ্ছে কমোড, এটা বায়ো টয়লেট, আর এই হচ্ছে যে ফ্ল্যাশের সুইচ, টিস্যু আছে, হ্যান্ডেল আছে, মানে কল আছে একটা, এই একটা কল আছে, এই আর কি অবস্থা। ট্রেনের দরজা যে এখান থেকে ওঠার পরে এখানে একটা বসার জন্য সিটের ব্যবস্থা আছে, এটা স্টাফদের জন্য, আর এখানে হচ্ছে দরজার লক, এখানে হ্যান্ডেল, এখানে কিছু নির্দেশিকা আছে, আর এইদিকে চেয়ার একটা দরজা, আর এটা হচ্ছে টয়লেট, অবশ্যই বায়ো টয়লেট, আর এদিকে বেশ ভালো স্পেস এখানে একটা, আর এখানে ইন্ডিকেটর আছে, লক, কল, ট্রাক, বিভিন্ন ধরনের জিনিস, আর এখানে আবার এই যে দরজা দিয়ে এই যে কেবিন করিডর, আর এখান থেকে ওই কেবিনে যাওয়ার জন্য বা ওই কোচে যাওয়ার জন্য এখানে ব্যবস্থা। এই দরজাগুলো বন্ধ থাকে, এনারা বন্ধ করে রাখছে ইচ্ছা করে, এগুলো বন্ধ করা যায়। যাক, এখন বাজে 11:33, এখনও আমাদের ট্রেন ছাড়েনি, 11:30 ছাড়ার কথা ছিল। এখন মাত্র পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে চট্টগ্রাম এসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল, তাহলে আমাদের হয়তো এখনও আর 15 মিনিট পরে টরে ছাড়তে পারে। সেক্ষেত্রে আশা করা যায় ওই 11:45-এর দিকে বা তার কাছাকাছি সময় আমাদের ট্রেনটি ছাড়তে পারে। এখন দেখি আসলে কখন ছাড়ে। 11:43-এ ছাড়লো ট্রেন, আসে ওটা ঢাকা মেল, ওটাও ঢাকাতে যাবে, যেটা দেখা যাচ্ছে ওটা এর 15 মিনিট পরে ছাড়বে। পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, ওইটাই পর্যটক এক্সপ্রেসের লোক যেটা কক্সবাজার থেকে এলো। যাই হোক, ছেড়ে দিল চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার দিকে। তো চলুন আমরা যেতে থাকি, বাইরে প্রায় অন্ধকার, দেখানোর মতো তেমন কিছু নেই, রাতে যদি আর কিছু দেখানো সম্ভব হয় আমরা দেখাবো, তা না হলে সোজা ঢাকাতে যেয়ে দেখা হবে। চলুন। আচ্ছা, আর একটি বিষয় না বললেই নয়, যে বিষয়টি হচ্ছে যে অনেকে আপনারা রিকোয়েস্ট করেন যে ট্রেনগুলো রাতে চলে, এমন কিছু ট্রেনের নাম আপনারা সাজেস্ট করেন সেটার ভিডিও বানাতে। সত্যি কথা বলতে রাতে ট্রেন ভ্রমণ করে বা রাতে ভিডিও বানাতে যে কোনো মজা পাওয়া যায় না, বাইরের কোনো দৃশ্য তো দেখানোই যায় না, শুধু ওই সিট টিট কেমন, ট্রেন কেমন, ট্রেন কেমন চলে কি না, এই সমস্ত আর কি, এর বাইরে কিন্তু আর তেমন কিছু বলা যায় না। যাই হোক, অবশেষে 33 মিনিট লেট নিয়ে 320 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম আমরা চট্টগ্রাম থেকে ঢাকা। তো যাত্রাপথ সব কিছু ঠিকঠাকই ছিল, কোনো সমস্যাই হয়নি। বিশেষ করে আমি যে চিন্তার মধ্যে ছিলাম যে প্রথম একটা কেবিনে 4 জন মানুষ একসঙ্গে ঘুমাবো কি হবে, অপরিচিত লোক সবাই, তা কোনো সমস্যা হয়নি। 2 জন বয়স্ক মানুষ ছিল, ওনারা খুবই হেল্পফুল, আর আরেকজন আমার মতো লোক ছিল, উনিও বেশ হেল্পফুল, কোনো সমস্যা হয়নি। ভালোভাবে আমরা মোটামুটি চট্টগ্রাম থেকে এসে পৌঁছালাম ঢাকাতে। যাই হোক, আমাদের এই আজকের এই ট্রিপ শুরু হয়েছিল গতকাল দুপুর থেকে আর শেষ হলো আজকে সকালে। তো আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।